কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল আন্দোলনকারীদের বিরুদ্ধে। ভাঙা হলো সিসি ক্যামেরা। বৃহস্পতিবারের পর শুক্রবার আবারও উত্তপ্ত হলো কাঁকসার বাস্কোপার শিল্প তালুকের এক বেসরকারি ইস্পাত কারখানা। স্থানীয়দের কাজের দাবিতে বৃহস্পতিবার কারখানার গেট আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় গ্রামবাসীরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং প্রায় 40 জনকে আটক করা হয়। অভিযোগ, বৃহস্পতিবারের পর শুক্রবার কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে কিছু মানুষ আচমকা কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালায়, কর্মীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল বলেন, কারখানার ভেতরে বেশ কয়েকজন ঢুকে পড়ায় উত্তেজনা তৈরি হয়েছিল, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অশান্তি কিছু চাই না। আজকে আমার 3 বছর ধরে আমার বালি সিমেন্ট বয়ে যদি ঘর পাঠিয়ে দেয় 10 দিন করে কাজ দিয়ে, তারা আশা করাচ্ছে যে আমাদের কাজ দেবে, পারমেন্ট হবে, কাজও দিচ্ছে না। অত চাই ঘুরুক চাই 6 মাস ধরে, কী করবে? আমাদেরকে ডেকে নিয়ে এসছে, ধরে নিয়ে এসছে, আমরা বাইরের লোক ঢুকিয়ে নিচ্ছি। আচ্ছা, ওরা বাইরের লোক ঢুকিয়ে নিচ্ছে কেন? আমাদের ছেলে তো আমাদের জমির উপর কারখানা বসেছে, আমাদের স্যার আমাদের ছেলে আমাদের দায়িত্ব এসছে, আমাদের যদি ছেলেদের আমার কাজ দেবে কেটে খাও, মার ভাত হলেও কেটে খাও। শীতকালে কালি পলিউশন হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেটা 2 নম্বর। কিছু জমি জলে ভর্তি হয়ে গেছে, চাষ হচ্ছে না, প্লাস যে জমিটা কারখানা বসেছে সেই জমিটা আমাদেরই গেছে, চাকরি পাইনি, স্বামীরও চাকরি, আমার স্বামীরও চাকরি নেই, আমাদেরও চাকরি নেই, আমাদের ছেলেদের জন্য কাজ চাই, কারখানায় ঢুকেছে। হ্যাঁ, এই জন্য আমরা কারখানায় ঢুকেছি। দেখুন, কালকে একটা যা বাইরে যে জাম করেছিল অ্যাডমিনিস্ট্রেশন, সেরকম হিসাবে অ্যাকশন নিয়েছে। আমাদের মুভমেন্ট হয়েছে, কালকেও 6-7 ঘন্টা ডিস্টার্ব ছিল প্ল্যান্ট। আবার আজকে হট করে গোটা 50-60 জন যে আছে জবরদস্তি করে গেটের মধ্যে এন্ট্রি করেছে, এবার যাকে পাচ্ছে তাকে মারধর করেছে, অফিসের মধ্যে ঢুকে ভাঙচুর করেছে, এমপ্লয়ীদেরকে হ্যাকেল করেছে, অ্যাসল্ট করেছে। দিস ইজ দ্য ভেরি ভেরি মানে এরকম একটা সিচুয়েশন চলে গেছে কি আমরা এমপ্লয়ীদের মধ্যে কনফিডেন্স ফেরানো একটা চ্যালেঞ্জিং জিনিস হয়ে গেছে। কারখানা চালাতে গেলে আমাদের ডিপার্টমেন্টেও গিয়ে মারধর করা হয়েছে, মানে আমার টোটাল এমপ্লয়িরা এতই যে আতঙ্কিত হয়ে গেছে কি ইটস এ গ্রেট বিগ চ্যালেঞ্জ ফর দ্য ম্যানেজমেন্ট। নিশ্চয়ই যখন আমাদের মুভমেন্ট, ম্যান পাওয়ার মুভমেন্ট, ম্যাটেরিয়াল মুভমেন্ট বন্ধ হয়ে গেলে তো অফকোর্স এটা আমাদের কারখানার ক্ষতি হচ্ছে। এর উপরে হায়ার ম্যানেজমেন্ট অনেক চিন্তিত আর এর উপরে মানে চিন্তা ভাবনা করছে। যদি এরম সিচুয়েশন যদি থাকে তো ম্যানেজমেন্ট কী যে ডিসিশন নেবে এটা খুবই মানে শোচনীয় বিষয়। অ্যাডমিনিস্ট্রেশন নিজেই যে আছে সোকল নিয়েছে কালকে যা বোঝা গেছে, মোটামুটি যা বুঝতে পারলাম 40-50 জনের মতো আটক করেছে, তার সত্ত্বেও এটা মানে এরম জিনিস ঘটে যাচ্ছে কি মানে চিন্তার বাইরে। চাকরির ডিমান্ডের জন্য চাকরি করছে, ডিমান্ড চাকরি প্রতিপক্ষে রেখেছে, এই নিয়ে ওদের ব্যাপারটা ওরা নিজের ধৈর্য হয়ে যাচ্ছে, তাই জন্য ওরা গণ্ডগোলটা কালকেও চাকরির সামনে কিছুদিন ধরে গণ্ডগোল করছে, সেটা আমরা বুঝিয়ে তুলবি, তাদেরকে সরিয়ে দিয়েছি। আজকে ফ্যাক্টরিতে রেখে গিয়েছিল, ক্রস করার চেষ্টা করছে, ভাঙচুরও করেছে, যেহেতু আশেপাশে গ্রামের লোক। হ্যাঁ, আমরা বুঝির চেষ্টা করছি, যত জিনিসটা না বুঝিয়ে দিচ্ছে নমন হয়েছে। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নজর কাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানি গোবিন্দ জুয়েলার্স। হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা, হলমার্কের গ্যারান্টি যুক্ত
সোনার অলংকারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে গোবিন্দ জুয়েলার্স, বিসিআই মার্কেট, চণ্ডীদাস বাজার, বিজন দুর্গাপুর 5। আমাদের ফোন নম্বর 0343260-2139, এছাড়াও 9593222111।